आइलो घर को मैं खाली आइली खाली रे आइले मिसा निमन नाही त मोर दियो बोल नाही त फेर पानी खाइले तो बोल लागसे औषध पत्र देले औषध पत्र देला सत खाइली नि संजे सखले डॉक्टर मन बोल देखले ना हां देख लै किसी एब नहीं बोल लै ई औषध पत्र सब खाखी ना किसी एब नहीं बोल लै यार चेक कर आउट क्लास बोले एबे 15 दिन के छिटी फटाइबो बोलला सब जे जीवा रखा মই তো সাড়া শুরু হইতে রাই সে আগ দাড়ি করি খাতার এনতি গাড়ি জুলাই দিল আমাকে দেখালাস নি মই নাচু বলি তা কই কি কি সে নাচলা কি অসুবিধা লাগা তোতে না নাচলা কি অসুবিধা লাগি দেহ বতালা দেহ বলা বতা নাই যে টেই করি এনতি জুলাই বেটা আটা ডর লাগিলা তাহলে এই নাচলা উড়কো কে ফটো কে ভিডিও কে করছলা ক্যামেরা কে ধরতি লাগি মোবাইল দার রইলা এই আমার খাইছে যে ফুরের পিলা গটা যাইছিল যে হ্যাঁ খাই না গেল যে ভিডিও করতলা ওই হ্যাঁ মনা করলো কি তাকু নিসুরে নিসু বইলি শুনলে তো ওকে এবে তুমি কই এই মা কত কিনতে চিনছ মা এ বাস বেস্তর তুই কোয়াড় গলে সাড় পড়ে আউছি এ এ এনতারি মিটিং আমার টাস্ক করলা বেলে মিটিং লাগে বলতে রইলো তো হ্যাঁ সাংসাতে গরি মলা মা কাম পিলা উল্টো জানছি কি হ্যাঁ কমলা মা বলি করি সাঙ্গ সাঙ্গ পাইলা পর কমলা মা হউছি আর ভাই তার আগুরু তে লাগি আগুরে নাই এই দাবাড পাইলা পর পড়ে আইছি হ্যাঁ হ্যাঁ এলে আউ এই কোরাপুট রে যে আইলু কটক রু আইলা নাই তোর সাথে হ্যাঁ জি বে তুমি যাবে বইলা ডাকলু না আছে ভুবনেশ্বর গেল হ্যাঁ আবুল নাই আবুল লাইলে তো আমি আমি খাব তিন মাস পিলা দাও না নাচবা পাই তুই মনা করলু হ্যাঁ হ্যাঁ মানা করলি মই নিছি মকে দিও বল নাই বললি নিমিশা এনতি আঠাই দাড়ি করি এনতি 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 কর দিল সে কিন্তু কইছ তুই কইলার সে নাচলা বলছি কইলা সব নাচলা তুই কইলু কি মই না কই নাচু বলি সিয়া বল করতে নি করি নাচাইলা সে স্যার মু তো বহুত দুঃখিত স্যার আমি জয়পুর টু নিছিলু কেমতি কমলা মাঙ্গু সেটি ভালো ট্রিটমেন্ট করি কি জয়পুর কি নেই কি আসিবু কেমতি সে কেমতি কিন্তু সেইটি গলা পরে স্যার বহুত ভিডিও ফটো সুটিং করলে সেই জনে ম্যাডাম জনে সেটা মতো ঠিক লাগলা না সেটা মানে সববে ফটো ভিডিও এমনি চালা কিন্তু আইসিইউ রুম্রে কেমতি রুয়া যায় কেমতি গোটে পেসেন্টর ট্রিটমেন্ট করা যায় সেই সব জানবার লা কিন্তু মতো বহুত দুঃখ লাগিলা কি খালি দিন রাতে ভিডিও ফটো এটা মতো পছন্দ লাগলা না বহুত দুঃখ মু চিনি নাই স্যার সেই না সেই ম্যাডাম গেল চিনি নাই সেই ম্যাডাম কে মো নম্বর দেলে মু জানিবি নাই কিন্তু সেই ম্যাডাম মতো কল করলে অ্যাম্বুলেন্সরে মু গলা বেলে কল করলে কোটি অছ না আমি রাস্তায় অছু আপনার কি না তার সাং হইবি ওকে পরে মেডিকাল পৌঁছলা পরে তা আর দিন ভারি আসলে সে ম্যাডাম আসলা পরে রইগলে মেডিকাল রে সে মেডিকাল রই তো গলে আউ যা যাই সে মেডিকাল রইলে দেখন্তু স্যার মানে গোটে সমাজসেবী অনুসারে যদি কে কাহ সাহায্য করবে চায়ে তো তা সহ যাই টিকি তাকে সাহায্য করি পারে তা ঠিক অছি কিন্তু সে ম্যাডাম আসলা দিনর ভিডিও ফটো এটা মো পাই একচুয়ালি পছন্দ লাগলা না ভিডিও ফটো মানে দেখুন মু তো বেড়ে মু নথিলা বেলে কি কি ভিডিও করলে তাহা মু লেটরে সেই ভিডিও পাইলি এবে মতে কটক রু মিডিয়া লন কল করলে সেই ডেন্স ভিডিও কোন রাজীব বাবু এমটি এমটি কৌলে তো মু স্যার জানি নাই আপনার ভিডিও পাইলে হ্যাঁ মু পাইলি পর মু লেট সেই ভিডিও পাইলি সেই ভিডিওরে অছি কি কমলা মাঙ্কর নাচবার ইচ্ছা নাই কমলা মাঙ্কু নচাউলে এইটা মতো বহুত খারাপ লাগলা এটা কমলা মা পরে নাই মু শৈবি বলে কইলে পরে সে ভিডিওর মু দেখিবাটা একচুয়ালি ভিডিও স্যার এমনি ভিডিও এমনি কোথায় কি হ্যাঁ কি নবীন স্যারকে মিশবার অছি বলে ভিডিও করে পড়াউলে আর সুস্থ হল পরে আমি পুরী মন্দির যাবার অছি এমনি কোথায় আর সে ডেন্স ভিডিও বি করলে সবু ভিডিও ফটো অছি স্যার হ্যাঁ চুটি কুণ্ডাইবার বি অছি চুটি কুণ্ডাই ভিডিও হ্যাঁ 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 আউ কে কোথায় স্যার কমলা মা কিছু কই না কমলা মার ইচ্ছা গোটে কি কেমতি মু এইঠার সুস্থ হয়ে শীঘ্র ঘরক যাবি ঘরক শীঘ্র যাই কি মো নাতি নাটন কেমতি সেবা করবি কেমতি মাণ্ডিয়া পেঁচবি শান্তি রইবি কমলা মাঙ্কর এই গোটে হি
ଇଚ୍ଛା ହଁ ହେଲେ ଇଏ କ'ଣ ପାଇଁ କରୁଥିଲା ତମେ କ'ଣ ପାଇଁ ଏଣ୍ଡ କରିବା କାରଣ କ'ଣ ସାର ଭିଡିଓ କରିବା ମୁଁ ତ ସର୍ବପ୍ରଥମେ ଜଣାଇବା ପାଇଁ ଚାହେଁ ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ଭଲ ପାଏ ମୁଁ କାହା ଏଗ୍ନେଷ୍ଟ କେବେ କାହାକୁ କହିବା ପାଇଁ ଚାହେଁ ନାହିଁ ମୁଁ ମିଡ଼ିଆ ସାମ୍ନାରେ ମୁଁ ଜଣାଇବା ପାଇଁ ଚାହେଁ ସମସ୍ତେ ମୋତେ ଜାଣିଛନ୍ତି ସମସ୍ତେ ବେଶୀ ଭଲ ପାଆନ୍ତି କିନ୍ତୁ ଏତେ ବର୍ଷ ମୁଁ ମୋ ସ୍କୁଲ ଲାଇଫ୍ ଲୋକଙ୍କ ସେବା କରି ଚାଲିଛି ମୁଁ କିନ୍ତୁ ମୁଁ ଏଇ ଟାଇପ୍ର ମୁଁ ଦେଖିନାହିଁ ସାର୍ ମୁଁ ଏଇଠାରୁ ନାହିଁ କି ନିଜର ମନୋଭାବ ଚିନ୍ତାଧାରା ମୁଁ ସବୁ ପେସେଣ୍ଟ ପାଇଁ କେମିତି ଭଲ କରି ଆଣିବି ସେଇ ଚିନ୍ତାଧାରା ପାଇଁ ମୁଁ ଚାହେଁ କିନ୍ତୁ ସେଇଠି ଗଲା ପରେ ଅଲଗା ହେଇଗଲା ସାର୍ ସାର୍ ତାଙ୍କ ଭିତରର ଚିନ୍ତାଧାରା ତ ମୁଁ ଜାଣିନାହିଁ ସାର୍ କିନ୍ତୁ ଭିଡ଼ିଓ ଫଟୋ କରି କରି ପୋଷ୍ଟ କରିବାଟା ଏନି ଟାଇମ୍ ମୁଁ ଆଇ ଏମ୍ ଡୁଇଂ ଏଭ୍ରିଥିଙ୍ଗ ଆଇ ଏମ୍ ୱିଥ୍ କମଲା ମା ଏଇସବୁ ମୋତେ ପସନ୍ଦ ଲାଗଲା ନାହିଁ ସାର୍ ନିଜର ହାଇଲାଇଟ୍ ପାଇଁ ସାର୍ ନିଜର ହାଇଲାଇଟ୍ ପାଇଁ ମୋତେ କଟକରୁ ବି ମିଡ଼ିଆ କଲ୍ କରି କରି ମୋତେ କାଲିରୁ ବାରମ୍ବାର କଲ୍ କରୁଛନ୍ତି କି କୋରାପୁଟ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରେ କେହି କମ୍ପ୍ଲେନ୍ କଲେ କି ବାବୁ ତାଙ୍କ ନାଁରେ କାହିଁକିନା ଆଇସିୟୁ ଭିତରେ ଡ୍ୟାନ୍ସ କରିବାର କିଛି ନିୟମ ନାହିଁ ଆଇସିୟୁ ଭିତରେ ଆଜି ସାଇଲୋଡ଼ି ଡ୍ୟାନ୍ସ କ'ଣ କରୁଛନ୍ତି ସାର୍ ମୁଁ ସେଇ ବିଷୟରେ କିଛି ଜାଣିନାହିଁ ସାର୍ ମୁଁ ନେଇଥିଲି ତାଙ୍କୁ ନେଇକି ଘରେ ପହଞ୍ଚାଇ ଦେଲି ଆହୁରି ତାଙ୍କର ଯାହା ଅସୁବିଧା ହୁଏ କମଲା ମାଙ୍କର ମୁଁ ସେବା କରିବା ପାଇଁ ଚାହେଁ ବସ୍ ଏମିତି କହିଲି ବଟ୍ ଏଇଟା ଦୁଃଖ ଲାଗୁଛି କି ସାର୍ ସେଇ ଭିଡ଼ିଓ ଭାଇରାଲ ହେଲା ବେଳୁ ମୋତେ ଲୋକମାନେ କଲ୍ କରୁଛନ୍ତି ସାର୍ ଇଏ ସିଏ କଲ୍ କରୁଛନ୍ତି ମୋତେ କାହିଁକିନା ମୋ ଦାୟିତ୍ୱ ମୁଁ ନେଇଥିଲି ନା ସାର୍ ମୁଁ ସାର୍ ମମତା ବେହେରା ମ୍ୟାଡ଼ାମ୍ଙ୍କୁ ମୁଁ ଟୋଟାଲି ଜାଣିନାହିଁ ହେଲା ଟୋଟାଲି ଜାଣିନାହିଁ ମୁଁ ଫାର୍ଷ୍ଟ ମୁଁ ଦେଖିଲି ମୁଁ ଆଉ ତା ନାତି ମିଶିକି ଯାଇଥିଲୁ ସାର୍ ଆମେ ତ ଫାର୍ଷ୍ଟ ଦିନ ସେ ଆସିଲା ପରେ ସାର୍ ତାରା ଦିନ ଆସିଲା ପରେ ମୁଁ ଟେନସନ୍ ନେଇଗଲି ଆସିଲା ପରେ ବ୍ୟାଗ୍ ସବୁ ଧରିକି ଆସିଲେ ପରେ ମୁଁ ଭାବିଲେ ଦେଖି ବାହାରିଯିବେ ବୋଲି କିନ୍ତୁ ରହିଗଲେ ଆଉ ଗୋଟେ ୱାର୍ଡ଼ କ'ଣ କହିଲେ କି ତାର ନାତି କ'ଣ କହିଲେ ହଁ ତମେ ଯିବ ଜରେ ମୁଁ ରହିଯିବି ଏମିତି କହିଲେ ତ ମୁଁ ଚୁପି ଦେଲି ମୁଁ ପରେ ନାଇଁ ଆମେ ରହିବୁ ଆମେ ସେବା କରିକି ଯିବୁ କହିଲୁ ପରେ ପଦ୍ମଶ୍ରୀ କମଳା ପୂଜାରୀ ମା ସେ ହେଉଛନ୍ତି ଆମର ଆଦିବାସୀଙ୍କର ଗର୍ବ ଗୌରବ କେବଳ ଆଦିବାସୀଙ୍କର ନୁହେଁ ଅବିଭକ୍ତ କୋରାପୁଟ ଜିଲ୍ଲାର ନୁହେଁ ସେ ସମଗ୍ର ଭାରତବର୍ଷ ଜଣେ ପଦ୍ମଶ୍ରୀ ପାଇଛନ୍ତି ସେ ହେଉଛନ୍ତି ଜାତୀୟ ସମ୍ପତ୍ତି କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ ତାଙ୍କର କିଛି ପ୍ରୋଟୋକଲ୍ ରହିଛି ଯେ ଯଦି କିଛି ତାଙ୍କର ଅସୁବିଧା ହୁଏ ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ କିଛି ଅବନତି ଘଟେ ତେବେ ତା ପାଇଁ ସରକାର ଅଛି ସରକାର ଏ ବିଷୟରେ ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ତଦନ୍ତ କରି ତାଙ୍କ ଇଏଟା ରଖିବା କଥା ସରକାରଙ୍କୁ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେବି ଯେହେତୁ ତାଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ଉନ୍ନତି ପାଇଁ ସେ ଚିକିତ୍ସା ପାଇଁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେ SCB ମେଡ଼ିକାଲକୁ ପଠାଇଲେ କିନ୍ତୁ ସେଠାରେ ଯାଇ ଏଇ ଯେଉଁ ମହିଳା ଜଣେ ନିଜକୁ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ବୋଲି କହୁଛନ୍ତି ସେ ଯାଇ ସେଠି ଯେଉଁ ତାଙ୍କ ସହିତ ଭିଡ଼ିଓ କରି ଭାଇରାଲ କରିକି ମଜା ଉଠାଇଛନ୍ତି ଏଇଟା ନିଶ୍ଚିତ ପକ୍ଷେ ଏଇଟା ଗୋଟେ ଅତି ଆଦିବାସୀ ସମାଜକୁ ଗୋଟେ ଲଜ୍ଜା ଓ ଅପମାନ ଗୋଟେ ହେଇଛି ଏଇ ବିଷୟ ନେଇ ମୁଁ କାଲି ମଧ୍ୟ କହିଥିଲି ଆଜି ମଧ୍ୟ କହୁଛି ଆ ବିଷୟରେ ଗୋଟେ ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ତଦନ୍ତ ହେବା ଆବଶ୍ୟକ ଅଛି ଆଉ ତାଙ୍କ ଏଗେନ୍ଷ୍ଟରେ ଲିଗାଲ୍ ଆକ୍ସନ୍ ଜରୁରୀ ଅଛି ଏଇଟା ଆଦିବାସୀଙ୍କ ପ୍ରତି ଗୋଟେ ଆଟ୍ରୋସିଟି ଆସିଛି ଏବଂ IT ମିଡ଼ିଆରେ IT ଆକ୍ଟଟା ଯେଉଁ ରହିଛି ତା ଉପରେ ମଧ୍ୟ ତାଙ୍କ ନାଁରେ କେସ୍ କରିବା ଜରୁରୀ ଅଛି ଯେହେତୁ ସେ ଜଣେ ପ୍ରୋଟୋକଲ୍ରେ ରହିଛନ୍ତି ଜଣେ ଅଜରା ମହିଳା ଜଣେ ତାଙ୍କର କୌଣସି ପ୍ରକାର ପରିଚୟ ନ ମାନେ କେମିତିଆ ତାଙ୍କୁ ଗୋଟେ ଇଏ ନ କରିକି ତାଙ୍କର ପରିଚୟକୁ ଯାଞ୍ଚ ନ କରିକି ତାକୁ କେମିତିଆ ସୁଯୋଗ ଦେଲେ ସେ ଭିତରେ ଯାଇ ସେ ଭିଡ଼ିଓ ଫିଡ଼ିଓ କରିବାଟା ଏଇଟା ନିଶ୍ଚିତ ପକ୍ଷେ ଆମକୁ ଗୋଟେ କଷ୍ଟ ଲାଗିଛି ଏଇ ଯେଉଁ ଭିଡ଼ିଓ ଯାକ ଦେଖିକି ଆମେ ମଧ୍ୟ ଚାହୁଁଛୁ ଆର ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ତଦନ୍ତ ହେଉ ଆଜି ଆମେ ପୁରା ଅଭିଯୁକ୍ତ କୋରାପୁଟ ଜିଲ୍ଲାର ଆଦିବାସୀଙ୍କୁ ମୁଁ ଅନୁରୋଧ କରୁଛି ସମସ୍ତେ ଏଇ ବିଷୟ ନେଇକି ମଧ୍ୟ ଗୋଟେ ମିଟିଂଟେ ବସିବା ପାଇଁ ଆମେ ଜରୁରୀ ବୈଠକ ଗୋଟେ ଡାକିଛୁ ଆସୁଛନ୍ତି ସମସ୍ତେ ସମସ୍ତେ ବସିକି ଆମେ ଜରୁରୀ ବୈଠକ ନେଲା ପରେ ଆଗାମୀ ନିଷ୍ପତ୍ତି ଆମେ ନେବୁ ଏଇସବୁ ଜିନିଷ ତ ଆପଣଙ୍କ ଥ୍ରୋରେ ଆମେ ଜାଣିବାକୁ ପାଇଲୁ ତାପରେ ମଧ୍ୟ ଯେଉଁ ସାଙ୍ଗରେ ଯାଇଥିଲେ ଜଣେ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ଏଠୁ ଯେଉଁ ଯାଇଥିଲେ ରାଜୀବ ବୋଲି ଜଣେ ଆମ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ଜଣେ ଯାଇଥିଲେ ସେ ଯେତେବେଳେ ଏଠୁ ବାହାରିଲେ ତାଙ୍କ ପାଖେ ଖବର ନଥିଲା ଯେ ଏ ମହିଳା ଜଣଙ୍କ ଯାଇକି ସେଠି ପହଞ୍ଚିବେ କରିବେ ସେହି ସମୟରେ ସରକାର କେଉଁଠି ଶୋଇଥିଲେ ଏବେ ମୋର ପ୍ରଶ୍ନ ଯଦି ସେ ଯାଇ ଏଠୁ ଯେତେବେଳେ ବାହାରିଲେ ଯେତେବେଳେ ରେଫରାଲ୍ ହେଲା କଟକକୁ ସେହି ସମୟରେ ଯଦି ତାଙ୍କେ ଆସିଥାନ୍ତେ ତାଙ୍କେ ଏଠି ଦେଖା କରିଥାନ୍ତେ ଗୋଟେ ସରକାର ହଁ ତାଙ୍କୁ ଗୋଟେ ଅନୁମତି ଦେଲା ବୋଲି ଆମେ ଜାଣିପାରିଥାନ୍ତୁ କିନ୍ତୁ କୌଣସି ପ୍ରକାର ଅନୁମତି ନଥାଇ ସେ ଜଣେ ପଦ୍ମଶ୍ରୀ ତାଙ୍କର ମାନେ ସରପଞ୍ଚ ନାହିଁ ସେଠି ସମିତି ନାହିଁ ଗାଁର କୌଣସି ଲୋକ ନାହାନ୍ତି ସମସ୍ତେ ଥାଇ ସୁଦ୍ଧା ତାଙ୍କୁ ଖବର ନଦେଇ କୌଣସି ପ୍ରକାର ଗୋଟେ ଅଜଣା ନାରୀକୁ ସେଠି ଅନୁମତି ଦେଇଛନ୍ତି ବୋଲି ଯେଉଁ କହୁଛନ୍ତି ଏଇଟା ମୋତେ କାଇଁ ଠିକ୍ ଲାଗୁନି ଏଇଟା ଏହାର ନିଶ୍ଚିତ ଭାବେ ତଦନ୍ତ ହେବା ଆବଶ୍ୟକ ରହିଛି।